بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله ونحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العلي العظيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. حقا يدر السليم. اللهم صل وسلم بارك على عبدك رسول الكريم، رحمة للعالمين، سفين الجنين، سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته أزواجه وصحابه أولياءه أمته أجمعين، كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم، إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. পবিত্র শুকুলের মজলিস, নুরানি মজলিস, কোরআনি মজলিস, মাগফিরাতের মজলিস, আল্লাহর কুরব হাসিল করার মজলিস, এই পবিত্র শুকুল মজলিসে দাঁড়িয়ে বলার মতো কোনো যোগ্যতা নেই। আমি গুনাকার, শিয়াকার, খাতাকার দাঁড়িয়েছি কেবলমাত্র আমার কাবিলা মসজিদের হুকুম পালনার্থে। এখান থেকে কিছু শেখার আশায়, আমার কামিল মসজিদে ফুয়েজ বরকত লাভের আশায়, নিজের মাগফিরাতের আশায়, বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। পবিত্র কোরআনুল করিমের সূরা তওবা 119 নম্বর আয়াতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই পবিত্র রসকুল মজলিসের মধ্যে দুনিয়ার সমস্ত কাজ থেকে আলাদা করে, স্বতন্ত্র করে, সমস্ত গুনাহ থেকে আমরা নিজেদেরকে ইস্তেনাব করে এই উসকুলের মজলিসের মধ্যে হাজির হতে পেরেছি। তাই রব্বুল ইজ্জতের বারগাহে আমরা প্রত্যেকে কৃতজ্ঞতা শুকর আদা করি, বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না আল্লাহ রাব্বুল ইজ্জত, তিনি হলেন খাতমুন নবী জনাবে আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার উপর লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করি, আমিন সুম্মা আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত ভালোবেসে আমাদেরকে এই পবিত্র উসকুল মজলিসে আজ হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এটা আল্লাহর ভালোবাসার যদি কোনো প্রকাশ আমরা জানতে চাই, তাহলে জিক্রুল্লাহর মসজিদে, মজলিসে যদি আমরা হাজির হতে পারি, তাহলে এটা মনে করতে হবে আল্লাহ আমাদের ভালোবেসেছেন। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছেন যারা এই মুহূর্তে দুনিয়ার মশগুলিয়াতের মধ্যে, ব্যস্ততার মধ্যে নিজেকে কি করেছে, নিয়োজিত করে রেখেছে। কিন্তু রব্বুল ইজ্জত আমাদের সেই তৌফিক দান করেছেন, তিনি আমাদেরকে এই পবিত্র উসকুলের মজলিসের আসার বসার জন্য সুব্যবস্থা করে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল ইজ্জত যখন তার কোনো বান্দাকে ভালোবেসে থাকেন, তার মর্যাদা বৃদ্ধি করার ব্যবস্থা করতে চান, তাহলে তিনি কোনো আউলিয়ায়ে কামিলিনের মজলিসের মধ্যে তাকে আসার বসার তৌফিক দান করে দেন। তা আমরা তো কত খুশনসিব, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আর এই মর্যাদা বৃদ্ধির জন্য যিনি এই ব্যবস্থার পাশে মঞ্জার, অর্থাৎ এর যে পেছনে যিনি আছেন, তিনি হচ্ছেন আমাদের জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহ। তিনি তার হিকমতের প্রকাশ ঘটিয়েছেন এই মজলিসটা কায়েম করিয়ে, বলুন সুবহান। কেননা এটা এমনই একটা হিকমত পূর্ণ মজলিস, যে মজলিসে বসলেই ৬০ সাল বেরিয়া ইবাদতের যে স্বভাব আছে সেটা পাওয়া যায়। এটা বলেছেন আরিফ বিল্লার বাদশা আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ। তিনি কি বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালাতে বেরিয়া। কিছুক্ষণ যদি কোনো আল্লাহর ওলির মজলিসে, আল্লাহর ওলির হুকুমের মজলিসে, যে মজলিসটা হচ্ছে জিক্রুল্লাহর মজলিস, সেই মজলিসের মধ্যে যদি কিছুক্ষণ কেউ এসে বসে পড়ে, তাহলে তার যে স্বভাবটা কীরকম আছে, ৬০ সাল ১০০ বৎসরের বেরিয়া ইবাদতের স্বভাব আছে। আচ্ছা ভাই, আমরা যদি নিজেদের বুকের মধ্যে হাত রেখে একবার চিন্তা করে দেখতে পারি যে আমরা কি ১০০ বৎসর বাঁচার কেউ গ্যারান্টি দিতে পারি? কেউ দিতে পারি না। কিন্তু শুধু মুহূর্তকাল যদি এই রকম মজলিসে, পবিত্র মজলিসে বসা যায়, তাহলে প্রথম হচ্ছে ১০০ সালের ইবাদতের সওয়াব। এবং সেই ইবাদতটা কীরকম হবে, না সেই ইবাদতটা হবে বেরিয়া ইবাদত, অর্থাৎ সেই ইবাদতের মধ্যে কোনো দেখানদারি থাকে না, কোনো দেখাওয়া থাকে না, কোনো শো অফ থাকে না,